নমস্কার, আবারও স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। আপনারা দেখতেই পাচ্ছেন কংগ্রেসের পক্ষ থেকে যে বিশাল সুবিশাল মিছিলের আয়োজন করা হয়েছে রাজধানীর বুকে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাজধানীর রাজপথ ধরে, এবং সেখানে বিশেষভাবে যারা রয়েছেন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবং আট টাউন বরদোয়ালি কেন্দ্রের প্রার্থী সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা। কংগ্রেস দলের প্রেসিডেন্ট বলেছেন যে এ দুটি কেন্দ্রে রয়্যাল বেঙ্গল টাইগারকে তারা তুলে ধরেছেন। একেবারে রাজধানীর রাজপথ কাঁপিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের সুবিশাল মিছিল যাচ্ছে, এবং এই মুহূর্তে এই মিছিল পরিক্রমা করছে মোটর স্ট্যান্ড এলাকাকে। আপনারা দেখতেই পাচ্ছেন তাতে নেতৃত্ব বা সাথে রয়েছেন কংগ্রেসের ইনচার্জ অজয় কুমার, তার পাশাপাশি সুচরিতা। এখন যে মিছিল রয়েছে সুবিশাল মিছিলে অংশগ্রহণ করবেন। এই মোটর স্ট্যান্ড এলাকা থেকে আরও কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন বা কর্মীরা রয়েছেন একে একে এই মিছিলে অংশগ্রহণ করছেন। মোটর স্ট্যান্ড এলাকা থেকে এই সুবিশাল মিছিলে অংশগ্রহণ করতে দেখা যাবে কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট বা সভাপতি বীরজিৎ সিনহাকে। এই লড়াইটা আমরা লড়তে চাই, সে খাবারে অসহায় আছে। আমরা লড়াইটা লড়তে চাই অত্যন্ত স্বপ্ন দেখা ওই সব চৌহদের জন্য, যারা একটা জীবিকার জন্য যারা গাড়িতে আটকে রয়েছেন তাদের মধ্যেও সমর্থন করছেন অনেকেই এই সুবিশাল মিছিলকে। আজ শেষ তারিখ রয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার, এবং 6 জুন রয়েছে, আজকে 23শে জুন আমাদের রাজ্যের উৎসবের মেজাজে পালন করা হবে উপনির্বাচন। এবং সেই উপনির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে 6 আগরতলা এবং 8 টাউন বরদোয়ালি দুই এলাকায় যে দুজন রাজ্যের হেভিওয়েট নেতৃত্বদের তুলে ধরা হয়েছে, অর্থাৎ সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা, আজ মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন শেষ দিনে। তার চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। রাস্তার দুপাশে একাংশ জনগণকে আমরা দেখতে পাচ্ছি হাত জোর করে সমর্থন জানাতে। এই রাজ্যের গ্রাম পাহাড় শহরে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা, নির্যাতিতা, অসহায়, তাই এই শহরের মানুষ, এই শহরের অত্যন্ত যৌবরাজ নতুন সরকার এসে রক্ত জমার শিকল পূজার প্রস্তাব দিয়ে, যারা আমাদের মায়েদের চোখে জল পড়িয়েছে, যারা আমাদের রাজ্যের অসহায় বৃদ্ধ বাবাদের জীবন থেকে আর্থিকতা ছেড়ে দিয়েছে, যারা এই রাজ্যের লক্ষ লক্ষ যৌবনকে চাকরির যৌবন দেখে নিষ্কলের যৌবনে প্রচারিত করেছে, তাদের বিরুদ্ধে একটা নতুন লড়াই। এই লড়াইটা আমরা জিততে চাই, আর তাই আজ এই শহরের রাজপথে সুদীপ রায় বর্মন আশিস কুমার ভারতের জাতীয় কংগ্রেসের হাত চিহ্নের প্রতীকে নির্বাচনের মনোমন্ত্রণা দিতে যাচ্ছেন। আমরা বলতে চাই আপনার ভোট আপনি দিন, যাকে খুশি তাকে দিন, কিন্তু শহরের মায়ের কাছে আমার একটা ছোট্ট বিনতি, তোমার বুকের কাছে লুকিয়ে থাকা মমতার একটা ছোট্ট ভালোবাসা আমাদের প্রার্থীদের মাতঙ্গা দিও। এই শহরের বাবাদের পায়ের কাছে প্রণাম রেখে আমরা বলতে চাই, যারা আপনাদের বুকের ভেতর জমে রেখেছে এক দুঃখ হাহাকার, ওই হাহাকারটাকে অগ্রাধীর আগামী 23শে জুন ভোটের বাসকে অত্যন্ত অত্যন্ত বিভ্রান্ত যুবকদের আমরা বলতে চাই, বন্ধুরা এই শহরকে তোমাদের জীবন থেকে যারা ছিনিয়ে নিয়েছে, স্বপ্ন দেখার তোমাদের চোখকে যারা
কালোর আধানে থেকে দিয়েছে ওই বিজেপির সৈন্য শাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করার জন্যে। আসো রাজপথে, তোমার অপ্রাণিত মুক্তিবদ্ধ হাত ওপরে উঠে চিৎকার করে বলো বন্দে মাতরম। তোমার অপ্রাণিত মুক্তিবদ্ধ হাতে ওই সত্য মুক্তি থেকে গেল সৈন্যদেবী শাসকের বুকের ভেতর কাপন তৈরি হয়। তোমার পদযাত্রার পদধ্বনিতে যেন রাজপথ গুঞ্জরিত হয়। তোমার বুকের ভেতর চেপে থাকা এক মুখ অভিমানকে তুমি রাজপথে এসে নেমে প্রকাশ করো। আগামী 23 জুন তাই বন্ধু তোমরাও চলো, তোমাদের অমূল্য ভূতে এই রাজ্য ভোট দেখবে নতুন পরিবর্তনে। সমাজ বদলের গল্প দেখা নয়, মিথ্যে স্বপ্ন দেখানো নয়, রাতে গভীরে ঘুমিয়ে থাকা স্বপ্ন দেখে জেগে ওঠা নয়। সুদীপ রায় বর্মণ অশিষ্ট হইয়া স্বপ্ন দেখেন জেগে থেকে, ওই স্বপ্নটাকে শক্তি করার জন্যে এই রাজ্যের লক্ষ লক্ষ যুবরাজ তৈরি আছে একটা নতুন লড়াই করার জন্যে। এই লড়াইটা আপনার জাতীয় কংগ্রেসের জন্য রচি না, এই লড়াইটা আমরা সুদীপ রায় বর্মণ আশিস কুমার শাহের জন্য লড়ছি না, এই লড়াইটা আমরা লড়ছি এই রাজ্যের 37 লক্ষ গণতান্ত্রিক সাধারণের জন্য। এই লড়াইটা আমরা লড়ছি যারা সমাজকে ভেঙে 10 মাস করে দিয়েছে তাদের সৈন্য শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন সমাজ গঠনে স্বপ্ন নেই। এই লড়াইটা আমরা লড়ছি অসহায় বেকারের বুকের কান্নাকে বারুদে তুলে পরিণত করে একটা ধামাকায় উলিয়ে দিতে চাই সৈন্যদের শাসকের সিংহাসন। এই লড়াইটা আমরা লড়তে চাই বুকের ভেতর ঘুমনে কাটা আমাদের অসহায় ভূতের জন্য। এই লড়াইটা আমরা লড়তে চাই এই রাজ্যের 37 লক্ষ শ্রমিক গরিব অসহায় সাধারণ মানুষের জন্য। আর তাই এই লড়াইটা রাজধানীর রাজপথ ধরে এগিয়ে যাচ্ছে এই সুবিশাল মিছিল, এবং যা মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে 2 বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের মনোনীত প্রার্থী সুদীপ রায় বর্মণ এবং আশিস কুমার সাহা আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে তারা এগিয়ে যাচ্ছেন, এবং জনসমর্থন নিয়ে জনগণকে করো জুড়ে ভোট প্রার্থী বা ভোট কামনা করে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তাদের হয়ে আমরা বিনম্র আবেদন করছি, আপনার হৃদয় থেকে একটুখানি মমতার সময় তুমি আমাদের প্রার্থীদের দাও। এই শহরের বাবা দেখতে পাচ্ছেন যারা সমর্থন রয়েছে প্রত্যেকে আলিঙ্গন করে নিচ্ছে তাদের প্রিয় নেতৃত্ব। বাবা তোমাদের সন্তান কালো আজকে কিছুক্ষণের মধ্যে যিনি রিটার্নিং অফিসার রয়েছেন শৈলেশ কুমার যাদবের কাছে মনোনয়নপত্র জমা করবেন কংগ্রেস দলের হয়ে এই 2টি বিধানসভা কেন্দ্র থেকে, অর্থাৎ 6 আগরতলা এবং 8 টাউন বর্দোয়ারি থেকে সুদীপ রায় বর্মণ এবং আশিস কুমার প্রতারণা এবারে বিশাল মিছিল কামান চৌমুহনি অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সময়টাকে সত্যিকারের সময়ে পরিণত করার জন্য। সুদীপ রায় বর্মণ আশিস কুমার সাহা বিরোধী সিনহারা এই রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যে লড়াইটা লড়ছে রাস্তার দুপাশে প্রচুর জনগণকে দেখা যাচ্ছে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তারা হাত জোড় করে আশীর্বাদ দিচ্ছেন, যারা ভোট প্রার্থী আসছেন তারা হাত জোড় করে ভোট প্রার্থী। আগামী 23 জুন এই উপনির্বাচন রাজ্যে সংঘটিত হবে উৎসবের মেজাজে, এবারে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আমরা জোর কদমে প্রচার দেখতে পাচ্ছি, শেষ পর্যন্ত জনগণ কাদেরকে বেছে নেয় সেটাই দেখার, জনগণের আকর্ষণ কারা কেড়ে নিতে পারে সেটাই দেখার। এই শপথ আমরা রক্ষা করবো, এই শহরের বিভ্রান্ত সম্বন্ধে আমরা বলতে চাই বন্ধুরা সভাপতি রয়েছেন বীরেন্দ্র সিনহা। আমরা বলতে চাই
ভালোবাসা রশ্মি মন্ত্রে আমরা তোমাদের নতুন করে সূচি করে নেব আমদানি শহরের অত্যন্ত সৌন্দর্যকে নতুন আলো হিসেবে দেখতে চাই। তাই এই শহরে রাজপথ আর কোন হিংসা নয়, এক নতুন পরিবর্তনের লড়াইয়ে শপথের দৃপ্ত অঙ্গীকারের মিছিল। কংগ্রেসের প্রেসিডেন্ট বিরজিৎ সিনহা, তাছাড়াও সুচরিতা যিনি রয়েছেন, যাকে কংগ্রেসের ইনচার্জ রয়েছেন অজয় কুমার, আমরা দেখতে পাচ্ছি যে একবারে উপস্থিত রয়েছেন, এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই মনোনয়নপত্র জমা এবং কংগ্রেসের সুবিশাল মিছিল আপনারা পরিলক্ষিত করতে পাচ্ছেন। নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসের প্রেসিডেন্ট বিরজিৎ সিনহা। সুদীপ রায় বর্মণ, আশিস কুমার সাহাদের নেতৃত্বে এই লড়াইটা আমরা নতুন করে লড়তে চাই। যারা পৌনে 200 বছরে পরাধীনতার শৃঙ্খল থেকে একটা তেলে উঠেছেন না আর খালি পায়ে ধীরে ধীরে সুবিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস ভবনের সামনে এগিয়ে যাচ্ছে। যে শহরের বন্ধুরা হেলমেট পরা তার বন্ধুকে দেখে আজকে উঠে চিৎকার করে বাইক নিয়ে অন্য দিকে পালিয়ে যায় এমন শুভকামনা চাই বন্ধুরা। আমরা চেয়েছি যেখানে আমার হেলমেট পরা বন্ধুটা চিৎকার করে থেকে বলবে কোথায় যাস, যেখানে রাত ফিরে থেকে অস্পতে তোলা আমার বন্ধুটা আমাদের থেকে বলতে পারবে দাদা আমাকে বসে দেবেন পরিবর্তনের এই নতুন লড়াইটা আমরা জিততে চাই। বিজেপির কোন আমরা লড়তে জানি, আমরা জিততে জানি, আমরা মরতে জানি, আমরা জিততে জানি। তাই এই লড়াইটা আমরা এই রাজ্যের মানুষের সঙ্গে জিততে বই কেউ আটকাতে পারবে না, কোনো হিংসতা আমাদের মুখে দাঁড়াতে পারবে না, কোন অন্যায় এই রাজ্যের গণতন্ত্রের প্রতি আর কাটা হয়ে আর কখনো কোথাও পাহাড়ের বৈঠক কখনো এক অসহায় মা তার সহসিত কন্যাকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করবে না আর কখনো আমরা বলতে চাই বিভ্রান্ত কর্মরা
নামটাকে ভোটটাকে ওকে দাও, বন্ধুর হাত বাড়াও, আমাদের হাত তোমাদের হাতে রেখে আমরাও শপথের তৃপ্ত অঙ্গীকার বলতে যাই। এই সমাজ ভবনের স্বপ্নটা আমরা তোমাদের জন্য দিয়েছি। তাই বন্ধুরা, আজ এই রাজপথে যখন আমাদের আপনাদের এই শহরে এই রাজ্যের মানুষদের মননে জমা দেওয়ার মিছিল চলছে, আমরা আপনাদের কাছে ভালোবাসার বিনম্রতায় সশ্রদ্ধ শ্রদ্ধায় প্রণাম জানিয়ে বলতে চাই, ভাগো ভয় নেই তোর, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত শুনি, তবু শত্রু এনে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। শপথের এই অঙ্গীকার দেখে আজ রাজপথে চলছে স্বপ্ন দেখার মানুষগুলো, কেন দেখার হাতে নিয়ে এক বিশাল এই শহরে সুস্থ মননশীলতা জড়িয়ে রাখে, তাদের ভালোবাসার ভোট মননশীলতার ভোট সুদীপ রায় মন্ডল অংশগ্রহণ করে পায়ে পা মিলিয়ে এগিয়ে যেতেন এই রাজ্যকে আমরা আবার রৌদ্র স্নান করিয়ে আবার থেকে উত্তরণের এক নতুন জয়গান সবাই মিলে শুরু করবো। বন্দে মাতরম ভারতের জাতীয় কংগ্রেস, জিন্দাবাদ প্রদেশ কংগ্রেস, জিন্দাবাদ সুদীপ রায় বর্মণ, আশীষ কুমার সাহা, জিন্দাবাদ। আমরা ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকার সমস্ত নির্বাচন মন্ডলের কাছে এবং সমস্ত সুনাগরিকদের কাছে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অনুরোধ করছি, বন্ধুগণ, আগামী 23 জুন 6 আগরতলা বিধানসভা কেন্দ্র এবং 8 আগরতলা বিধানসভা কেন্দ্রে ভারতের জাতীয় কংগ্রেস আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছি। আমরা ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী 6 আগরতলা কেন্দ্রে
গুরুত্বপূর্ণ নির্বাচন, কেন গুরুত্বপূর্ণ নির্বাচন আপনারা প্রশ্ন করবেন। 2018 সালের বিধানসভা নির্বাচনে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে ভারতের জাতীয় কংগ্রেসের যিনি নেতা প্রার্থী হয়েছেন, 2018 সালে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পবিত্র বিধানসভায় পা রেখেছিলেন এই রাজ্যবাসীর স্বার্থে অসংখ্য মানুষ সেদিন ছুটে গিয়েছিল ওনাদের কাছে। কিন্তু ওই বিজেপির হালমাত্রা, ওই বিজেপির শাসনে ওদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, তাই ওনারা এই রাজ্যবাসীর স্বার্থে শেষ করে
Thank you.